আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতা, আমরা বাংলা প্রবাদ বাক্যে বলে থাকি, চোরের মায়ের বড় গলা অথবা খাটের নিচে কেড়ে আমি কলা খাইনি, চুরি তো চুরি একদম সেনা চুরি ইত্যাদি। আসলে চোরে শোনে না ধর্মের কাহিনী। বামপন্থী বলিষ্ঠ রাজনীতিবিদ রাশেদ খান মেনন, তার মতো আরও যারা বাম রাম মতাদর্শে বিশ্বাসী রাজনীতিবিদ আছেন, তারা সবাই সুবোধ বালকের মতো নীতিবাক্য শোনান আমাদেরকে টেলিভিশন টক শো, সভা, সেমিনার অথবা তাদের লেখনের মাধ্যমে। আসলে বাস্তবে তারা হল এক একটি ডগর সাপের সমতুল্য। সুযোগ পেলেই এরা মুখের বলি নীতি আদর্শ শিখেই তুলে আগে গোগ্রাস করে নিজের উদর পূর্তি করে। এই দেশের জাতীয় রাজনীতিতে এদের কোনো অবদান নেই, এরা চরম ইসলাম বিরোধী দল। অথচ এদের নামগুলো অনেক সুন্দর সুন্দর ইসলামিক নাম, যেমন রাশেদ খান মেনন, হাসানুল হক কিনু, মুজাহিদুল ইসলাম সেলিম ইত্যাদি। অন্য কোনো ধর্ম নিয়ে এদের মাথা ব্যথা নেই, শুধু ইসলাম ধর্ম এবং মোল্লা মুন্সি নিয়ে এদের যত মাথা ব্যথা। এই রাশেদ খান মেনন গঙ্গরা ক্ষমতার সাত পেয়ে মতিঝিল আইডিয়াল স্কুল, ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজের ভর্তি বাণিজ্য থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পের টাকা অকাতারে লুটপাট করেছেন। ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাবের সভাপতি হয়ে সেখানে তিনি চালু করেন ক্যাসিনো ব্যবসা। এই তথ্য যখন প্রকাশিত হলো, তিনি অবলীলায় অস্বীকার করলেন, তিনি নাকি জানেন না এখানে ক্যাসিনো চলে। অথচ এই ক্যাসিনো থেকে প্রতি মাসে 10 লাখ টাকা তিনি চাঁদা নিতেন। টাকা ঠিকমতো না পেলে যুবলীগের নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। শুধু দর্শক, বামরামদের অপকৌশল এবং তাদের নোংরামী রাজনীতির কালো থাবা থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। চলুন মেনন সম্পর্কে আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় কি কি সংবাদ শিরোনাম হয়েছে সেগুলো এক নজর দেখে আসি। জুয়ার টাকায় বিলাসী জীবনযাপন মেননের। র্যাবের জিজ্ঞাসাবাদে অনেক রথি মহারথীর নাম বলতে শুরু করেছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। ভিআইপি তালিকায় এবার নাম এসেছে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের, যিনি প্রতি মাসে সম্রাটের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা দিতেন। এমনকি প্রতি মাসে নিয়মিত মাসহারা না পেলে তিনি অকথ্য ভাষায় যুবলীগের নেতাদের গালিগালাজ করতেন। জোয়ার টাকায় ঘন ঘন বিদেশ ভ্রমণ সহ বিলাসী জীবনযাপন করতেন বর্ষিয়ান এই বামপন্থী নেতা। ইয়ংম্যানস ক্লাব থেকে র্যাবে উদ্ধার করা চাঁদাবাজির খাতায় মেননের নাম রয়েছে 5 নম্বর সিরিয়ালে। এছাড়া রাজনৈতিক নেতা নামধারী অনেকেই সম্রাটের দপ্তরে হাজির হতেন জোয়ার টাকার ভাগ নিতে। প্রতি মাসে ব্যাগ ভর্তি করে জোয়ার টাকা নিয়ে তারা বেরিয়ে দিতেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে এর প্রমাণ রয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতা সাও টাকার ভাগ পেতেন পল্টন, মতিঝিল ও ফকিরাপুল এলাকার প্রভাবশালী নেতারা। সূত্র জানায়, রাশেদ খান মেননের শেল্টারেই ফকিরেরপুরের ইয়ংম্যানস ক্লাবে ক্যাসিনো ব্যবসা গড়ে ওঠে। ইয়ংম্যানস ক্লাবের ক্যাসিনো পরিচালনার দায়িত্বে ছিলেন আরেক বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া। জিজ্ঞাসাবাদে সম্রাট আরও জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী থেকে খালেদ মাহমুদ ভুঁইয়াকে যুবলীগের রাজনীতিতে প্রতিষ্ঠা করেন রাশেদ খান মেনন। খালেদকে আরও বড় বড় পদ পদবী দেওয়ার জন্য তিনি বিভিন্ন প্রভাবশালী মহলে তদবির করতেন। মেননের আশ্রয় প্রশ্রয় পেয়ে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও নিয়ন্ত্রণ করতে শুরু করেন খালেদ। রাজধানীর অন্যতম বৃহৎ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে খালেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে উন্নয়ন কাজ ও শিক্ষার্থী ভর্তিতে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়। খালেদের মাধ্যমে এই টাকার একটি বড় অংশ চলে যেত রাশেদ খান মেননের পকেটে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি থাকাকালেও মেননের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ ওঠে। নাম করা দুই শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন নিসানুন স্কুল ও আইডিয়াল কলেজে ভর্তি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন রাশেদ খান মেনন ও তার সহযোগীরা। মেননের বিরুদ্ধে অনেক অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও জমা দেন, কিন্তু শেষমেশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া আইডিয়াল স্কুলে ভর্তি বাণিজ্য নিয়ে সাংবাদিকরা অনুসন্ধান করে তার বিরুদ্ধে ভয়াবহ নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায়, কিন্তু তার হাই ভোল্টেজ তদবিরের কারণে ওই সময় এসব রিপোর্ট ছাপাতে কেউ পারেনি। 28 সেপ্টেম্বর ইয়ংম্যানস ক্লাবে অভিযান চালানোর সময় ক্যাসিনো থেকে আর্থিক সুবিধাভোগীদের নামের একটি লম্বা লিস্ট উদ্ধার করে র্যাব। এই তালিকার 5 নম্বরে নাম আছে রাশেদ খান মেননের। তার নামের পাশে লেখা আছে 10 লাখ, অর্থাৎ ক্যাসিনো থেকে মাসে রাশেদ খান মেনন 10 লাখ টাকা পেতেন। অবশ্য ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন রাশেদ খান মেনন এমপি। তিনি বারবারই গণমাধ্যমে বলছেন, ক্লাব পরিচালনার সঙ্গে জড়িত থাকলেও ক্যাসিনোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। র্যাবের জিজ্ঞাসাবাদে সম্রাট জানান, গত সংসদ নির্বাচনের আগে রাশেদ খান মেনন এককালীন কয়েক কোটি টাকা নেন। পার্টি ফান্ডে নির্বাচনী ডোনেশন হিসাবে এই টাকা নেন তিনি। এছাড়া পোস্টার ছাপানো থেকে শুরু করে নির্বাচনী ক্যাম্প বানানো ও মাইকে প্রচারের সবকিছু আয়োজন করে দেন সম্রাট। খালেদের মাধ্যমে এসব নির্বাচনী আনুষ্ঠানিকতা সম্পর্কিত খরচের বিল দেয়া হতো। সম্রাট আরও বলেন, তিনি নিজেও ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।
রাশেদ খান মিনন তাকে নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সম্রাটকে বিশেষ স্নেহ করতেন রাশেদ খান মিনন। রাজনৈতিক মহলে সম্রাটের অকুণ্ঠ প্রশংসা করতেন, বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে বলতেন সম্রাটের হৃদয় আকাশের মতো উদার, সে একদিন অনেক বড় নেতা হবে। সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদও তথ্য প্রমাণ দিয়ে মিননের চাঁদাবাজির ফিরিস্তি তুলে ধরেছেন। খালেদ জানান, মিনন ভাইকে বিভিন্ন টেন্ডার থেকেও টাকা পয়সা দিতে হতো। বড় বড় অনেক ঠিকাদারি কাজের টেন্ডার পাওয়ার 5% হারে কমিশন নিয়েছেন মিনন। জিকে শামীমের সঙ্গে তার বিশেষ সখ্যতা গড়ে ওঠে। র্যাবের জিজ্ঞাসাবাদে ক্যাসিনো কেলেঙ্কারিতে বামপন্থী নেতা রাশেদ খান মিননের নাম উঠে আসা প্রসঙ্গে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম যুগান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদে সম্রাট অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এসব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখা হচ্ছে। ক্যাসিনোর সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে, সেক্ষেত্রে কে বাম নেতা আর কে ডানপন্থী নেতা তা আমাদের বিবেচ্য বিষয় নয়। রাশেদ খান মেনন সহ যুবলীগের আরও বেশ কয়েকজন নেতার নাম বলেছেন সম্রাট। এদের মধ্যে অন্যতম হচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরপরই মোল্লা কাউসার দেশ ছাড়েন। প্রথমে তিনি ভারতে আত্মগোপন করেছিলেন, পরে ভারত হয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। মোল্লা কাউসার বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন সিটিতে মেয়ের বাসায় থাকছেন বলে সূত্র জানিয়েছে। এছাড়া ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত আরও বেশ কয়েকজন বড় মাপের রাজনীতিক দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। রাজধানীর বনানীতে বসে আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন এমন একজন হেভিওয়েট রাজনীতিক হঠাৎ করে চুপসে গেছেন। র্যাবের অভিযান শুরুর পর তিনি অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। শুধু দর্শক, ক্যাসিনো মেননের অপরাজনীতি এবং রামদের অপকৌশল সম্পর্কে আমাদের অনুসন্ধানী সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।